চল্লিশ বছর ধরে কাদাজল আর খানাখন্দে মাখামাখি করে চলাচলের দুঃখ ঘুচতে যাচ্ছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের। এ টার্মিনাল থেকে প্রতিদিন উত্তরের ১৬ জেলাসহ দেশের নানা প্রান্তের অর্ধ লক্ষ মানুষ যাতায়াত করেন। নান্দনিক স্থাপত্যশৈলী ও আধুনিক সুবিধার এ টার্মিনাল খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান। রংপুর থেকে শফিল করিম শফিকের তথ্যে ডেস্ক রিপোর্ট। ছবির মতন সুন্দর এই স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় থাকা রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল। কিছুদিন আগেও যেখানে বর্ষায় কাদা জলে মাখামাখি করে চলাচল করতেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টরা, নান্দনিক এই টার্মিনাল ভবনে আছে ক্যান্টিন, নারী পুরুষের আলাদা নামাজ ঘর, ওষুধের দোকান, ব্যাংকের বুথ, দোকানপাট, ডে কেয়ার সেন্টার, শিশুদের খেলার ঘর, সভাকক্ষ, ভিআইপি লাউঞ্জ সহ নানা সুবিধা। এতে খুশি যাত্রীরা। আগে তো টার্মিনাল অবস্থা ভালো ছিল না, এখন অনেক ভালো। টার্মিনাল পাকা, কোনো কাদা নাই, কিছু নাই, ফ্রেশ। এখন ভালো হয়েছে, এখন পুরো টার্মিনাল হয়ে গেছে। আমাদের মোটর শ্রমিকের ভালো হয়েছে, একদম ঝকঝকা। এই রংপুরের টার্মিনালের মতো কোনো টার্মিনাল আর কি বর্তমান আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে নাই। 5-10 ফিট পরপরটা বাদ যাচ্ছে, আমার যখনই ভালো লাগছে, যে বাসটাতে ভালো লাগছে আমি সেভাবে যেতে পারছি। আগামী দিন যারা চলাফেরা করবে তাদের জন্য খুব ভালো আছে। পাশাপাশি পরিবহন কর্মীদের জন্য আছে নানা সুবিধা। আছে আধুনিক বিশ্রামাগার, ওয়ার্কশপ, তিন দিকে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, মালিক সমিতির অফিস। সবগুলো পরিবহন শ্রমিকেরাও এখানে খুব আনন্দিত, মালিকরাও আনন্দিত। তো এই সব পরিশেষে একটি কথা, সেটা হলো যে টার্মিনালটা কবে উদ্বোধন হবে এই আশায় সবাই আছে। 1981 সালে তৎকালীন পৌর কর্তৃপক্ষের করা টার্মিনালটিতে 4 শতকেও কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 4 বছর ধরে ধাপে ধাপে নির্মাণ কাজ শেষ করেছে রংপুর সিটি কর্পোরেশন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর রক্ষণাবেক্ষণই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র। এটাকে আমাদেরকে সংরক্ষণ করে আমাদেরকে অ্যাজ ইট ইজ এটাকে সুন্দর রাখতে হবে। ইতিমধ্যে আমরা কিন্তু এই টার্মিনাল টার্মিনালটা ক্লিন করা, টার্মিনালের ওয়াশরুম ক্লিন করা, টার্মিনালের জন্য সিকিউরিটি ইনশিওর করা, এগুলো ব্যাপারে আমরা টার্মিনালের জন্য আলাদা একটা সেকশনে তৈরি করছি। জাইকার সহযোগিতায় 31 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। কোথায় বাড়ি? জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।